হ্যালো, আমি শামিমা আক্তার তুলি, ফিটনেস কনসালট্যান্ট অ্যান্ড ওনার কমবেট জিম। আজকে আমরা আলাপ করব COVID-19 বা করোনা ভাইরাসে শিশুদের ব্যায়ামের উপকারিতা এবং প্রয়োজনীয়তা নিয়ে। যদিও বয়স্কদের তুলনায় শিশুদের ফ্যাটালিটি রেটটা কম এই ভাইরাসে আক্রান্ত হবার, কিন্তু আমরা দুটা ব্যাপার এখানটায় মিস করছি। সেটা হলো তাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়া। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য যেই পদক্ষেপগুলো নিতে হচ্ছে তার ভেতরে একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এবং স্টেইং হোম, বাসায় থাকা। তো এটা শিশুদের জন্য যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, যে তারা যখন স্কুলে যেত, ওখানে খেলাধুলো হতো, কিংবা বিকেলবেলা প্লেগ্রাউন্ডে যেত, বা যে কোনো ধরনের স্পোর্টস হোক, ছাদে, বাগানে, মাঠে, রাস্তায় যে ধরনেরই খেলাধুলার সাথে তারা যুক্ত ছিল না কেন, এখন তার কোনোটাই হচ্ছে না, সম্ভব হচ্ছে না। ফলে বাসায় তাদের বিনোদনের জন্য শুধুমাত্র খাবার খাওয়া কিংবা কিছু কম্পিউটারে গেম খেলা ছাড়া যখন সে ধরনের আর কোনো উপায় থাকছে না, তখন যেটা হবে বা হচ্ছে সেটা হলো তাদের অবেসিটি, ওজন বেড়ে যাওয়া, এবং পাশাপাশি গ্রোয়িং আপ এইজের বাচ্চাদের গ্রোথ রেটটা কমে যাওয়া। আর আরেকটা ব্যাপার হলো মানসিক স্বাস্থ্য। আমরা যেহেতু সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে থাকতে ভালোবাসি, এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে মিশে মনের ভাব আদান প্রদান করেই কিন্তু আমরা বেঁচে থাকি। শিশুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। যখন তারা তার বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, মনের ভাবটা সামনাসামনি আদান প্রদান করতে পারছে না, বাইরে যেতে পারছে না, তখন কিন্তু আস্তে আস্তে তারাও বড়দের মতো ডিপ্রেশন এবং বিভিন্ন অ্যাংজাইটির শিকার হচ্ছে, বা এখন এই মুহূর্তে হতে পারে। এবং যখন আমরা বাসায় থাকছি এবং সবাই মিলে সারাটাক্ষণ আতঙ্কগ্রস্ত থাকছি এই রোগের ব্যাপারে, তখন কিন্তু এমনিতেই মানসিকভাবে আমরা বড় এবং শিশু সবাই একটানা এই প্রেশারটা নিতে নিতে এক ধরনের মানসিক একটা চাপে আছি। তো শিশুদের সেই শারীরিক এবং মানসিক চাপ থেকে বের করবার জন্য আমাদের বড়দের দায়িত্ব হচ্ছে তাদেরকে একটি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ইনক্লুড করা। ব্যায়ামের ব্যাপারটা তখনই আসে। আর সাধারণভাবেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে 5 বছরের বয়সের নিচের শিশুদের যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রতিদিন 180 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা প্রতিদিন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা ইজ আ মাস্ট। অ্যান্ড চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট এজড 5 to 17, 5 থেকে 17 বছর বয়সী শিশুদের বা তরুণদের যেটা হচ্ছে যে ওদের অন্তত দিনে 60 মিনিটস, 1 ঘন্টা অবশ্যই তাদেরকে যে কোনো ধরনের ফিজিক্যালি অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে হবে, এবং সপ্তাহে অন্তত 3 দিন তাদের হাড্ডি এবং মাংসপেশির গঠন এবং শক্তিশালী করবার জন্য যে ব্যায়ামগুলো সাহায্য করে সেই ব্যায়ামগুলো তাদেরকে করতে হবে। তাহলে আমরা দেখছি যে সাধারণ সময়ে যখন এই ধরনের ব্যায়ামের কথা আমাদেরকে সুস্থ এবং সুন্দর বিকাশের জন্য বলা হচ্ছে, এই মুহূর্তে যখন তারা ঘরে বন্দি থাকছে, তখন তাদের এটা ইটস আ মাস্ট, এটা অবশ্যই অতি প্রয়োজনীয়। সেক্ষেত্রে আমরা বড়রা করতে পারি যেটা, যে আমরা তাদের সাথে মিলেমিশে একসাথে ব্যায়াম করতে পারি, যেটা তাদের ভেতরে বন্ডিংটা বাড়াবে, ইনসিকিউরিটি এবং ফিয়ার, অ্যাংজাইটি এই ব্যাপারগুলো কমিয়ে নিয়ে আসবে, তাদের ভেতরে হরমোনাল চেঞ্জটা হবে, এবং ফিল গুড হ্যাপি হরমোনটা যখন চেঞ্জ হবে তারা ভালো ফিল করবে, আনন্দের ভেতরে এই সময়টা তারা, এই দুঃসময়টা তারা পার করে আসতে পারবে। এবং এটা কিন্তু পারস্পরিক একটা ভালো একটা বন্ডিংয়ের পাশাপাশি আমি মনে করি যেটা, যে শারীরিক এবং মানসিক বিকাশে আমাদের বড় এবং শিশুরা দুপক্ষই আমরা খুব উপকৃত হব। তা আমরা দেখব যে কীভাবে কী ধরনের ব্যায়ামগুলো আমরা এই সময়ে ঘরে বসে করতে পারি। সাধারণত বডি ওয়েট নিয়ে যে কোনো ধরনের প্লায়োমেট্রিক্স মুভ, অর্থাৎ হাই ইন্টেন্সিটি
না হোক মডারেট ইন্টেন্সিটি থেকে কিন্তু আমরা করতে পারি, কারণ শিশুদের এনার্জি লেভেল অনেক হাই থাকে এবং সেই ক্ষেত্রে এখনই পারফেক্ট সময় হচ্ছে সে তা ইউটিলাইজ করা। আর যারা কখনোই ব্যায়াম করেননি তাদের হঠাৎ করে 30 মিনিট 40 মিনিট ব্যায়াম করাটা চেয়ে আস্তে আস্তে করে 10-15-20 মিনিটে অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে বাড়িয়ে সক্ষমতার ভেতরে এনে তারপর ব্যায়াম করাটাই সবচেয়ে বুদ্ধিমানের এবং স্বাস্থ্যকর হবে। তো চলুন আমরা শিশুদেরকে সুস্থ রাখার জন্য আমরা তাদেরকে ব্যায়াম করাই, আমরা নিজেরাও করি, এবং এই দুঃসময় এটা থেকে আমরা দেশ জাতি এবং পুরো বিশ্ব খুব শক্তভাবে সুন্দরভাবে মোকাবেলা করে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলি। আপনারা সবাই ভালো থাকবেন।